ইসলাম হাবিবুল্লাহ হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা সম্মানিত মহা পবিত্র আব্বা আম্মা আলাইহিস সালাম হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম হযরত আহলে বাইত শৈবা আলাইহিস সালাম হযরত আম্বিয়া আলাইহিস সালাম হযরত সাহাবায়ে কেরাম আজমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনাদের খিদমত মুবারকে পৌঁছে দিন। ওনাদের সম্মানিত তামাম সিদ্দিকীন সুহাদা সালিহীন সৃষ্টির সুদীর্গত মুমিন মুদ্দিকা মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবর শহীদ রয়েছেন সকলের আরও সব পৌঁছে দিন, যারা জীবিত সকলের আমল নামে সব পৌঁছে দিন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি খিসা গরিব জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী এলাকায় যত মুমিন মুদ্দিকা কবর শহীদ রয়েছেন সকলের আরও সব পৌঁছে দিন। আজাব কবর হাশর মিজান পুলসিরাত থেকে হেফাজত করুন, বিলাই সাথে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। اللهم صل على سيدنا نبينا شبينا حبيبنا معدن الجود والكرم والس আমরা যারা হায়াত জিন্দেগীতে বেঁচে আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাকে মাফ করে দিন, খাস করে আল্লাহ পাক সাইয়েদুনা মামদুন মুর্শিদ কিবলা আলাইহিস সালামের মুবারক নির্দেশনা মোতাবেক জিকির ফিকির করার হাকিকি তাওফিক হাকিকি যোগ্যতা আমাদেরকে দান করুন। খাস করে আপনি আপনার হাবিব নূরে মুজাস্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত আহলে বাইত শরীফ আলেম সিমাকাসুল খাদিম সাইয়েদুনা মামদুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আপনাদের হাকিকি জিকির ফিকিরে মশগুল থাকার তাওফিক দান করুন। আপনাদের জিকির ফিকির আমাদের আল্লাহ পাক রগ রেশায় খুনের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় শ্বাস প্রশস্তি মজ্জায় জারি করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নবিনা শাবিনা হাবিবিনা রাসূলিনা মা'আদাল জুদি ওয়াল কারাম ওয়াল ইসলাম। আমিন। আজকের সাইয়িদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি আপনার কাছে চা থেকে পানা চেয়ে থাকেন, আমাদের সকলকে তা থেকে পানা দান করুন। খাস করে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি আপনার কাছে যা কিছু চেয়ে থাকেন আমাদের সকলকে তাই নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নবিনা শাবিনা হাবিবিনা রাসূলিনা সাইয়িদিল মুরসালিন ওয়ালা খলিফাতিল্লাহ খলিফাতি রাসূলিল্লাহ আহলিল্লাহ আহলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়িদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়ালা আহলি বাইতিহিল কারীম আলাইহিস সালাম আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে নিয়াত করে নেই, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি। আমার কল খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ আহলুল্লাহ আহলু বাইত রাসূলিল্লাহ সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পুত পবিত্র জাতে পাক ওনার ওসিলায় যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার পুত পবিত্র জাতে পাক ওনার দিকে মুতাওয়াজ্জে আছে। খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার জাতে পাক থেকে ওনার মারিফাত মোহাব্বত তাআল্লুক নিসবত রিজামন্দি সন্তুষ্টি দায়মি জিয়ারত মোবারক ওনার ফায়েজ আমার কলবে আসুক আয় আল্লাহ পাক। নিয়াত করে সকলেই মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করি।
সবাই নিয়ত ছেড়ে দিন, নতুন করে নিয়ত করুন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, আমার কল খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ আহলুল্লাহ আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার পূত পবিত্র মহাসম্মানিত জাত পাক ওনার ওসিলায়, যিনি সাইয়েদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন রহমাতুল্লিল্লাহ আলামিন, সাইয়েদুল মুরসালিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র জাত পাক ওনার দিকে মুতাওয়াজ্জা আছে, যিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল্লাহ আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র জাত পাক ওনার থেকে ওনার মারিফত মহাব্বত তাআল্লুক নিসবত রিজামন্দি সন্তুষ্টি মুবারক দায়মী জিয়ারত মুবারক ওনার ফায়েজ আমার কলবে আসুক। আয় আল্লাহ পাক নিয়ত করে সকলেই সলাতুল এশা বাদ এশার পরে যে দরুদ শরীফ পাঠ করতে হয় সেই দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ যাদের জানা নাই, সম্মানিত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি। সকল নিয়ত ছেড়ে দিন, নতুন করে নিয়ত করুন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি, আমার কলব খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ আহলুল্লাহ আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র জাত পাক ওনার দিকে মুতাওয়াজ্জে আছি। খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ আহলুল্লাহ আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র জাত পাক ওনার থেকে ওনার হাকিকি মারিফত মহাব্বত তাআল্লুক নিসবত রিজামন্দি সন্তুষ্টি হাকিকি জিয়ারত মোবারক ওনার ফায়েজ আমার কলবে আসুক। আয় আল্লাহ পাক নিয়ত করে সকলেই আল্লাহ আল্লাহ জিকির করুন।
সকল নিয়ত ছেড়ে দিন, নতুন করে নিয়ত করুন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জে আছি, আমার কলব খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ আহলুল্লাহ বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র জাতি বা কোন রসিলা, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক, ওনার মহাসম্মানিত মহাপবিত্র আরশে আজিম ওনার দিকে মুতাওয়াজ্জে আছি। যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক, ওনার মহাসম্মানিত মহাপবিত্র আরশে আজিম ওনার থেকে হাকিকতে নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ, হাকিকতে নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত জিকির ওনার ফাইজ আমার কলবে আসুক। আয় আল্লাহ পাক, নিয়ত করে সকলেই মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। সকলে নিয়ত ছেড়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা হাবিবিনা রাসূলিনা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা সাইয়্যিদিনা শাইখিনা মুরশিদিনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا معدن الجود والكرم وآله وسلم وعلى سيدنا شيخنا مرشدنا ممدو حضرت مرشد قبل عليه السلام وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين.
আল্লাহ পাক খাস করে সাইয়েদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি আপনার কাছে যা থেকে পানা চেয়ে থাকেন আজকের এই মহা পবিত্র আইয়ামুল্লাহ শরীফ ওনাকে জড়িয়ে করে আমাদের সকলকে তা থেকে পানা দান করুন, আমাদের সকলকে পানা দান করুন, পানা দান করুন, গায়বি মদত করুন, ইহসান করুন। اللهم صل على سيدنا نبينا سيدنا حبيبنا معدن الجود والكرم والجي وسلم اللہ پاک خاص کرے مجدد اعظم حبیب اعظم غوث اعظم رہبر اعظم امام اعظم مستجب الدعوات اہل بیت رسول اللہ صلی اللہ علیہ وسلم سیدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام انہیں اپنا کسے جا کچھ چے تھکن ہمدر شکل کے ہمدر شکل کے تائی نصیب کرون نصیب کرون نصیب کرون غائب مدد کرون احسان کرون اللهم صل على سيدنا نبينا شبينا حبيبنا رسولنا سيد المرسلين وعلى سيدنا شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلہ علیہ السلام وعلى اهل بيته الكريم عليهم السلام اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله মারহাবা মারহাবা সম্মানিত হাজিরিন ওয়া সামিয়িন, আপনারা শুনছেন কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমহান সম্মানিত সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার বিশেষ শান মুবারক সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সিফতু রাসূলিল্লাহ আলু রাসূলিল্লাহ আল ইমামুস সাইয়্যিদ কাবীরুশ শান সৈয়দ শুহাদা নকশে হাবিবি সৈয়দনা হজরত ইমাম উসানি মিন আহলি বৈতি রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শাহাদতি শান মুবারক প্রকাশ দিবস এবং আফদালুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি নূরে মুজাসসাম নূরে মুকাররম বদরুদ্দিন হজরত মুজদ্দিদ আলফিসানি রহমতুল্লাহি আলাইহি ওনার পবিত্র বিশালী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ ইমামুল আইম্মা মুহিউসসুন্নাহ কুতুবুল আলম হুজ্জাতুল ইসলাম সুলতানুল আউলিয়া মুজদ্দিদ আজম ইমামে আজম সাহিবে কুন ফায়াকুন জব্বারিউল আউয়াল কবিউল আউয়াল সুলতানুন নাসির হাবিবুল্লাহ ইমামুল উমাম আওলাদুর রাসূল সৈয়দুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মুবারক পৃষ্ঠপোষকতায় ওয়াজ শরীফ মিলাদ শরীফ ও মকবুল মোনাজাত শরীফ মাহফিল সুবহানাল্লাহ। সম্মানিত মাহফিল ওনার এ পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একখানা পবিত্র কাসিদা শরীফ। কাসিদা শরীফখানা পাঠ করবেন মোহাম্মদ আবু নসর সাহাবি ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই, হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই। মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই, হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই। মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই, হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই। চেয়ে দেখি চারিদিকে বাতিলের ফৌজ, আমাদের রক্তে তারা করে মজ। চেয়ে দেখি চারিদিকে বাতিলের ফৌজ, আমাদের রক্তে তারা করে মজ। চুপ করে থাকাটা বড় বেমানান, দুর্বল ভেবে তারা করে পেরেশান। চুপ করে থাকাটা বড় বেমানান,
দুর্বল ভেবে তারা করে বেরেশান জিহাদি ময়দানে গিয়ে যাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই বুকে মদিনার ছবি হাতে ইলাহির ঢাল আল্লাহর তাকবীরে করব যে পয়মাল বুকে মদিনার ছবি হাতে ইলাহির ঢাল আল্লাহর তাকবীরে করব যে পয়মাল নারায়ে তাকবীর আল্লাহু আকবার শহতের জান বাজি আমাদের কারবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার শহতের জান বাজি আমাদের কারবার হুঙ্কারে নয় শুধু শব্দ নেরই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই কাফিরের কাতরানি শুনে থামব না বিপদের জোর দোর রেখে দম্ব না কাফিরের কাতরানি শুনে থামব না বিপদের জোর দোর রেখে দম্ব না খোদার মোহাব্বতে মোরা কঠিন হব দিনি স্বার্থে মোরা এগিয়ে যাব খোদার মোহাব্বতে মোরা কঠিন হব দিনি স্বার্থে মোরা এগিয়ে যাব ধুলাই মিশিয়ে দিব বাতিলের কই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই চেয়ে দেখি চারিদিকে বাতিলের ফৌজ আমাদের রক্তে তারা করে মজ চেয়ে দেখি চারিদিকে বাতিলের ফৌজ আমাদের রক্তে তারা করে মজ চুপ করে থাকাটা বড় বেমানান দুর্বল ভেবে তারা করে পেরেশান চুপ করে থাকাটা বড় বেমানান দুর্বল ভেবে তারা করে পেরেশান জিহাদি ময়দানে গিয়ে যাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই আগুনের চেয়ে আমরা ভীম ভয়ঙ্কর হিংস তরঙ্গ ফুঁড়ে মোরা তীব্রতর আগুনের চেয়ে মোরা ভীম ভয়ঙ্কর হিংস তরঙ্গ ফুঁড়ে মোরা তীব্রতর দুরন্ত ডানড পেরিয়ে দুর্বার লৌহ কঠিন শব্দ হৃদয়ে বারবার দুরন্ত টনেডো পেরিয়ে দুর্বার লৌহ কঠিন শব্দ হৃদয়ে বারবার সারা বিশ্বে তাওহীদি ঝান্ডা উড়াই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যাই বুকে মদিনার ছবি হাতে ইলাহির ঢাল আল্লাহ তাকবীরে করব যে পয়মাল বুকে মদিনার ছবি হাতে ইলাহির ঢাল আল্লাহ তাকবীরে করব যে পয়মাল নারায়ে তাকবীর আল্লাহু আকবার সত্যের জান বাজে আমাদের কারবার
নারায় তাকবীর আল্লাহু আকবার সত্যের জানবাজি আমাদের কারবার হুঙ্কারে নয় শুধু শবদনের ওই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যায় মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যায় মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যায় মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যায় মুসলিম মুজাহিদ মোরা আর বসে নাই হাতিয়ার হাতে নিয়ে ময়দানে যায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মারহাবা সম্মানিত হাজরিন আপনারা এতক্ষণ যাবত মোহাম্মদ আবু নাসর সাবি ভাই ওনার কাছ থেকে জজবাপূর্ণ একখানা কাসিদা শরীফ শুনে আসছিলেন মুয়াজ্জেজ হাজরিন আপনারা শুনছেন সৈয়দুল আয়াজ শরীফ ওনার বিশেষ শান মোবারক সৈয়দ শাবাব আহলি জান্নাত সিদ্দ রসুলিল্লাহ আল রসুলিল্লাহ আল ইমাম সৈয়দ কাবির হুসেন সৈয়দ শুহাদা নকশায়ে হাবিবি সৈয়দুনা হযরত ইমাম উসানি মিন আহলি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শাহাদতি শান মোবারক প্রকাশ দিবস এবং আফজালুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি নূরে মুকাররম বদরুদ্দিন সৈয়দুনা হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পবিত্র বিশালি শান মোবারক প্রকাশ দিবস উপলক্ষে আজিমুশান রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ ওয়াজ শরীফ মিলাদ শরীফ ও মকবুল মোনাজাত শরীফ ওনার মাহফিল আজিমুশান রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামত সমৃদ্ধ মাহফিল ওনার এই পর্যায়ে রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ওনার সম্মানিত মোয়াল্লিম মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র ওনার বিশিষ্ট গবেষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হালিম ভাই তিনি ওনার শুরু থেকে পরবর্তী 40 মিনিট ওনার মহামূল্যবান আলোচনা পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদু ওয়া শুকরু লি শাইখিনা মুরশিদিনা আলাইহিস সালাম ওয়া আলা আহলি বাইতিল করিম আলাইহিমুস সালাম আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা নাবিনা হাবিবিনা শাফিনা মাওলানা সাইয়িদুল মুরসালিনা ওয়া আলা সাইয়িদিনা শাইখিনা মুরশিদিনা আলাইহিস সালাম ওয়া আলা আহলি বাইতিল করিম আলাইহিমুস সালাম আজমাইন اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا سيد المرسلين وعلى سيدنا شيخنا مرشدنا عليه السلام وعلى اهل بيته الكريم عليهم السلام اجمعين اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا سيد المرسلين وعلى سيدنا شيخنا مرشدنا عليه السلام وعلى اهل بيته الكريم عليهم السلام اجمعين সমস্ত প্রশংসা সানা সিপত শুকরিয়া জামানার ইমাম জামানার মুজাদ্দিদ মুজতাহিদ খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলুল্লাহ ইমামুল আইম্মা মুহিদ সুন্নাহ কুতুবুল আলম মুজাদ্দিদ আজম গাউসুল আজম হাবিব আজম সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং ওনার মহাপবিত্র সম্মানিত পূত পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদেরই জন্য কেননা ওনাদের একান্ত দয়া দান ইহসান মুবারকের বদৌলতে আমরা অনন্তকালের জন্য জারিকৃত পবিত্র সৈয়দুল আয়াত শরীফ মুবারক মাহফিল লাভ করতে পেরেছি সেই সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিশেষ দিন তথা আইয়ামুল্লাহ শরীফ আমরা লাভ করতে পেরেছি সাথে সাথে আজকের এই বরকতপূর্ণ সাকিনাপূর্ণ মাহফিল 28শে সফর শরীফ উপলক্ষে যে দুজন মহান ব্যক্তিত্ব ওনাদেরকে উপলক্ষ করে আয়োজিত হয়েছে
সেই বরকতপূর্ণ সাকিনাপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিলে আমরা হাজির হতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়াতান সকলে পাঠ করি আলহামদু লিমামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে দুজন মহান ব্যক্তিত্ব, ওনাদেরকে উপলক্ষ করেই, ওনাদেরকে স্মরণ করেই আজকের এই বরকতপূর্ণ সাকিনাপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিল আপনাদের সামনেই। সেই ব্যানারে ওনাদের মুবারক নাম নকব মুবারকগুলো জ্বলজ্বল করছে। সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সিবতু রাসূলুল্লাহ, সাইয়্যিদু সুহাদা নকশায়ে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুনা ইমামুস সানি মিন আহলি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পবিত্রতম শাহাদতি শান মোবারক প্রকাশ দিবস আজকের এই 28শে সফর শরীফ, সেই সাথে আফজালুল আউলিয়া ইমাম রব্বানী শায়খ আহমদ ফারুকি সিরহিন্দি হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহি আলাই, ওনার পবিত্র বেসালি শান মোবারক প্রকাশ দিবস আজকের এই 28শে সফর শরীফ। এই বিশেষ দিনে আমি মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের নুরুদ দারাজাত মোবারকে খাস আরজি পেশ করছি, খাস ফয়েজ তাওয়াজ্জু কামনা করছি। যে মহান দুইজন ব্যক্তিত্ব, ওনাদের থেকে আমি একজন মহান ব্যক্তিত্ব, ওনাদের পবিত্রতম সাওয়ানে উমরিহ মোবারক আলোচনা করতে চাই। ওনাদের খাস ফয়েজ তাওয়াজ্জু দয়াদান ইহসান মোবারক ছাড়া যেটা কখনোই ফলপ্রসূ হবে না। আমরা আলোচক এবং শ্রোতা, কাছে দূরে যে যেখানে অবস্থান করছি, পৃথিবীর যেখান থেকেই আমরা অংশগ্রহণ করছি, শুনছি, আমরা সবাই যেন ওনাদের খাস ফয়েজ তাওয়াজ্জু মোবারক লাভ করতে পারি। ওনারা দয়া করে ইহসান করে আমাদেরকে তা দান করুন, আমিন। যারা কথা বলবেন এরপর তারা বের হয়ে যাবেন, মজলিসে বসে একটা কথা বলা যাবে না, কথা থাকলে বাইরে যেয়ে কথা বলবেন। বেয়াদবি করার জন্য এখানে না কিন্তু। সম্মানিত হাজিরিন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সিবতু রাসূলুল্লাহ রায়হানু রাসূলুল্লাহ সাইয়্যিদু সুহাদা ইমামুল হুমাম, সাইয়্যিদুনা হযরত ইমামুস সানি মিন আহলি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন আমিরুল মুমিনিন, যিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার সানাসিবত মুবারক কখনো শেষ করা যাবে না। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অসংখ্যবার বলেছেন, ওনার সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে উনি হচ্ছেন আহলুল বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের দ্বিতীয় ইমাম।
12 জন ইমাম আহলু বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের 12 জন ইমামের ইনি হচ্ছেন দ্বিতীয় ইমাম আহলু বাইত শরীফ ওনারা ওনাদের ফজিলত কি মামদু মুর্শিদ কিবরা আলাইহিস সালাম তিনি এক কথায় বলে দিয়েছেন ওনারা শুধু আল্লাহ পাক নন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নন এছাড়া ওনারা সবই সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবরা আলাইহিস সালাম আল্লাহ পাক ওনাদের পবিত্রতা বর্ণনা করেছেন কোথায় পবিত্র কালামুল্লাহ শরীফে সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবরা আলাইহিস সালাম আল্লাহ পাক যেখানে স্বয়ং নিজেই ওনাদের পবিত্রতা বর্ণনা করেন সেই জায়গায় আমরা ওনাদের বর্ণনা কি দিব আমাদের পক্ষে কখনো তা সম্ভব নয় শুধুমাত্র আমরা যারা আলোচনা করছি যারা করব যারা শুনছি যারা শুনব তারা ওনাদের থেকে খাস ফয়েজ তাওয়াজ্জু পাবেন খাস রহমত পাবেন দয়া পাবেন ইহসান পাবেন নৈকট্য পাবেন তাআল্লুক পাবেন কুরবত মোবারক লাভ করতে পারবেন সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যদি নৈকট্য মোবারক কুরবত মোবারক কেউ পেতে চায় ওনার মহব্বত মোবারক যদি কেউ পেতে চায় সে যেন আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে মহব্বত করে সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম বিষয়টি অত্যন্ত সহজ হয়ে গেছে উম্মতের জন্য কিন্তু যে সমস্ত ফাসিক ফুজ্জার যে সমস্ত ফাসিক ফুজ্জার মুনাফিক কাফির মুশরিক তাদের দোষর কাফির মুশরিক তারা তো একটা শ্রেণী তারা তো বুঝবে না ইমানদারদের মধ্যে যারা মুনাফিক সুরতান পরিচয় দেয় মুসলমান হাকিকাতান প্রকৃতপক্ষে তারা মুনাফিক অথবা যে ব্যক্তি চরম পর্যায়ের ফাসিক এত বেশি গুনার কাজ করে এত বেশি নাফরমানিতে লিপ্ত যে তার উপর লানত বর্ষিত হচ্ছে এই লানতগ্রস্ত ব্যক্তিরা আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে কখনো তাজিম তাকলিম করতে পারবে না নাউযু বিল্লাহ যারা চিরবঞ্চিত এদের পক্ষে কোনো দিন ওনাদেরকে মহব্বত করা সম্ভব নয় যদি কখনো কিছু দেখায় সেটা হবে লৌকিকতা দৃশ্যত এটা দেখানোর জন্য হবে হাকিকাতার নয় প্রকৃতপক্ষে যারা ইমানদার যাদের সাথে আল্লাহ পাক ওনার তাআল্লুক নিসবত মুবারক আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে তাআল্লুক নিসবত মুবারক আছে তারাই শুধু আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে মহব্বত করতে পারবে তাজিম তাকরিম করতে পারবে সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এছাড়া অন্য কারো পক্ষে সম্ভব নয় তাহলে আমরা কি ওই চিরবঞ্চিত ব্যক্তিদের মতোই থাকব আমরা কি সেই মুনাফিকদের তালিকাভুক্ত হব কখনো আমরা হতে পারি না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হবে খালিসভাবে তওবা ইস্তিগফার করা যেটা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সব সময় বলে থাকেন খালিসভাবে যদি কোনো ব্যক্তি তওবা ইস্তিগফার করে আর ওনাদেরকে মহব্বত করার কোশিশ করতে থাকে তাহলে এক সময় আল্লাহ পাক ওনার দয়া দানে ইহসান বর্ষিত হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দয়া দানে ইহসান মোবারক লাভ করতে পারবে তখনই আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের মহব্বত দ্বারা অন্তর পরিপূর্ণ হবে সুবহানাল্লাহ মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম যেটা আমরা দেখতে পাই হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আব্বা হযরত আব্দুল আহাদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছিলেন ওনার বেসালী শান মোবারক প্রকাশের সময় তিনি বলছেন আমি আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের
মহব্বত অনুভব করতে পারতেছি সুবহান আনন্দ মুর্শিদ কিবলা আলাইহিসসালাম। মহব্বত হচ্ছে কি হচ্ছে না আমি মহব্বত করতে পারতেছি কি পারতেছি না, মহব্বত আমার মেকি না প্রকৃত সেটা নিজের মধ্যে উপলব্ধিতে আসে, তার একটা ঘ্রাণ তার একটা স্বাদ সে ব্যক্তি লাভ করতে পারে। মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহি ওনার আব্বা সম্মানিত আব্বা যান উনি সেটা বলেছেন যে ইন্তিকালের সময় বেসাল শরীফের লাভের সময় বলছেন আমি আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মহব্বত অনুভব করতে পারতেছি। সম্মানিত হাজিরিন আমাদের ভিতরে যাদের এখনো অনুভূতিতে আসে না তাদের খালিস তওবা করতে হবে কিনা বলুন তো, অবশ্যই তাদের খালিস তওবা করতে হবে। আসুন আমরা এই বরকতপূর্ণ সাকিনাপূর্ণ নিয়ামতপূর্ণ মাহফিলে আজকে এখনই অন্তরে অন্তরে মনে মনে খালিসভাবে তওবা করি, বিশেষ করে বামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মোবারক উসিলা দিয়ে যদি তওবা ইস্তেগফার করা হয় দোয়া করা হয় তাহলে আল্লাহ পাক অবশ্যই সেই তওবা ইস্তেগফার কবুল করবেন, তাহলে আমরাও সেই অনুভূতি লাভ করতে পারবো, আমরাও ওনাদের মহব্বত লাভ করতে পারবো। বামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম আমাদেরকে খাসভাবে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের আলোচনা মোবারক এখন হবে, কিরূপ রহমত বরকত সাকিনা নাজিল হবে একটু বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লামা তিনি কালামুল্লাহ শরীফের ইরশাদ মোবারক করেন ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক ওনার রহমত মুহসিন ওনাদের নিকটে আছে ওনাদের সাথে আছে ওনাদের কাছে আছে। আল্লাহ পাক অন্য আয়াত শরীফে ইরশাদ মোবারক করেন ওয়াইন্নাল্লাহ লামা আল মুহসিনিন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক মুহসিন অলি আল্লাহগণ ওনাদের সাথেই আছেন। সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, তাহলে আল্লাহ পাক তিনি সাথে আছেন কার সাথে, মুমিনদের সাথে আছেন। কোন মুমিন? যারা হক্কানি রব্বানি আলিম তথা অলি আল্লাহ, ইন্নাল্লাহ লামা আল মুহসিনিন, মুহসিন ওনের সাথে আল্লাহ পাক তিনি আছেন আর রহমত আছেন মুহসিন ওনাদের সাথে। তাহলে আল্লাহ পাক আছেন আল্লাহ পাকের রহমত আছেন মুহসিন ওনাদের সাথে ওনাদের উপর। এই আয়াত শরীফের ব্যাখ্যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন ইন্না যিকরা সলিহীন তানজিলুর রহমা, ইন্দা যিকরি সলিহীন তানজিলুর রহমা, দুভাবে হাদিস শরীফখানে আছে যে নিশ্চয়ই আল্লাহ পাক ওনার রহমত নাজিল হয় অলি আল্লাগণের আলোচনায়। সুবহান আনন্দ মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, তাহলে অলি আল্লাগণ ওনাদের আলোচনা মুবারক করলে ওনাদের আলোচনা মুবারক হলে সেখানে যদি আল্লাহ পাক ওনার রহমত বর্ষিত হয় তাহলে আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের মাকাম সর্বোচ্চ, ওনাদের প্রশংসা করে শেষ করা যায় না। তাহলে ওনাদের আলোচনা মুবারক করলে কীরকম রহমত নাজিল হবে তা ফিকির করতে হবে, ফিকির ছাড়া এটা বোঝা যাবে না। কাজেই এই সময় আজকের এই দিনে আমরা অল্পতে অতি সহজেই সেই রহমত মুবারক লাভ করতে পারি। আর রহমত মুবারক লাভ হলে কি হয়, যখন রহমত মুবারক খাসভাবে লাভ হয় তখন সে যা যেই ব্যক্তির উপর রহমত বর্ষিত হয় সে অলি আল্লাহ হয়ে যায়। সুবহান আনন্দ মুর্শিদ কিবলা আলাইহিসসালাম পশু পাখিদের উপর বললে কি হয় সেটাও বর্ণিত আছে, অন্যান্যদের উপর বললে কি হয় তাও বর্ণিত আছে। তাহলে আমি সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র এই রহমত আমরা যদি লাভ করতে পারি, তাজিম তাকরিম যদি করতে পারি রহমত পাবো, রহমত লাভ করতে পারলে আমরাও কিন্তু অলি আল্লাহ হতে পারতেছি। নবী রাসূল আলাইহিমুসসালাম হওয়া যায় না কিন্তু অলি আল্লাহ তো হওয়া যায়, ঠিক না বেঠিক? অলি আল্লাহ হওয়া যায় আমরা যদি নিয়ত করি আর কোশিশ করতে থাকি, তাহলে মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম অবশ্যই আমাদেরকে একদিন অলি আল্লাহদের কাতারে সামিল করে দেবেন। সুবহান আনন্দ মুর্শিদ কিবলা আলাইহিসসালাম, তো নিয়ত আর কোশিশ এটা থাকতে হবে। তাহলে আসুন আজকের এই বিশেষ দিনে আমরা খাসভাবে নিয়ত করি মামদু মুর্শিদ কিবলা আলাইহিসসালাম আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের সম্পর্কে জানা শোনা
উম্মতের জন্য ফরজ, ওনাদের সম্পর্কে জ্ঞান হাসিল করা উম্মতের জন্য ফরজ। জ্ঞান হাসিল হলে ওনাদের সম্পর্কে বোঝা যাবে, উপলব্ধি করা যাবে, মহব্বত করা সহজ হবে, সম্ভব হবে। এই জন্য আমরা কিছু আলোচনা মোবারক করার তৌফিক কামনা করছি। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে বলেছি যে আজকে যে মহান ব্যক্তিত্ব, ওনার সাওয়ানি উমরি মোবারক নিয়ে আমি আলোচনা করব। তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রাসূলিল্লাহ, রায়হানু রাসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত ইমামুস সানি মিন আহলি বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পরম মাহবুব, তিনি সেই ব্যক্তিত্ব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার, এবং উম্মুল মুমিনিন আল উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম ওনাদের অত্যন্ত স্নেহধন্য নাওয়াসা তথা দৌহিত্র আলাইহিস সালাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার, এবং সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সাইয়্যিদাতু নিসাইল আলামিন, উম্মু আবিহা সাইয়্যিদাতুনা হযরত নূরুর রবিয়া, হযরত জাহরা আলাইহাস সালাম ওনাদের লখতে জিগার, কলিজা মুবারকের টুকরা মুবারক, ওনাদের একান্ত প্রিয় আওলাদ খুলাফায়ে রাশিদিন, ওনাদের পঞ্চম খলিফা সম্মানিত আহলু বায়ত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের দ্বিতীয় ইমাম, সম্মানিত জান্নাতি যুবকগণের তিনি হচ্ছেন সাইয়্যিদ তথা মধ্যমণি সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহি সালাম। ওনার মহব্বত মুবারক ইমান, ওনার খেদমত তথা গোলামী মুবারক নাজাতের মূল, ওনার ইতাহাত মুবারক ফরজ, ওনার বিদ্বেষ পোষণকারী ব্যক্তিরা চির জাহান্নামী, সৃষ্টির সর্বাপেক্ষা নিকৃষ্ট দিন। ওনার সম্মানিত কুনিয়াত মুবারক আবু মুহাম্মদ আলাইহি সালাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহি সালাম তিনি বর্ণনা করেন, যেদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমামুস সানি আলাইহি সালাম, তিনি পবিত্র দুনিয়ার এই দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক আনেন, সেদিন আমি ওনার সম্মানিত ইসম শরীফ নাম মুবারক রাখলাম হার্ব করে। হার্বুন শব্দ অর্থ যুদ্ধ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক ঘটনা শুনে, উনি বেলাদতি শান মুবারক প্রকাশ করেছেন, এক খবর শুনে তিনি তাশরিফ মুবারক নিলেন, নিয়ে তিনি আমাকে বললেন যে আমার আওলাদ তিনি কোথায়, ওনাকে ওনার মুবারক খেদমতে আনা হলো। তিনি জানতে চাইলেন যে ওনার সম্মানিত ইসম মুবারক নাম মুবারক কি রেখেছেন। আমি বললাম ওনার সম্মানিত ইসম মুবারক রেখেছি হার্ব করে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, না ওনার নাম মুবারক ওটা নয়, বরং ওনার পবিত্র ইসম মুবারক, পবিত্রতম নাম মুবারক হাসান আলাইহি সালাম, সুবহানাল্লাহ মুর্শিদ কিউন আলাইহিস সালাম। ওনার আকৃতি মুবারক, সুরত মুবারক অত্যন্ত সুন্দর ছিল। কেউ যদি ওনাকে কখনো দেখতেন, তিনি ইতমিনান লাভ করতেন, বারবার দেখতে যেতেন, এত সুন্দর সুরত মুবারক ওনার ছিল। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এর পূর্বে
কেউ ইতিপূর্বে কেউ এই নামে কাউকে কখনো নামকরণ করা হয়নি। ইমামুল সানি আলাইহিস সালাম ওনার যে ইসম শরীফ নাম মুবারক, শুধু ওনার জন্যই সর্বপ্রথম নির্ধারিত করে দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার বেলাদতি শান মোবারক প্রকাশ দিবস হচ্ছে তৃতীয় হিজরি, হিজরতের তৃতীয় বছর, 15ই রমাদান শরীফ। আর সেই দিনটি ছিল ইয়ামুল আরবিয়া, আর সময়টি ছিল বাদ আসর, ইমামুল সানি আলাইহিস সালাম তিনি বেলাদতি শান মোবারক প্রকাশ করলেন আসর নামাজের পর। সাইয়দুতি নিসাইল আলামিন, সাইয়দুতি নিসাই আহলিল জান্না, সাইয়দুনা হযরত নুরুল উলা হযরত জাহরা আলাইহিস সালাম, তিনি আসর নামাজ যথাযথভাবে আদায় করেছেন এবং এর পরবর্তীতে মাগরিবের নামাজও যথাসময়ে যথারীতি আদায় করেছেন। ওনার এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সাধারণত যে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, মা ওনারা ঊর্ধ্বে হয়তো 40 দিন পর্যন্ত ওনারা নামাজ পড়তে পারেন না, সময়সীমা ঊর্ধ্বে হচ্ছে 40 দিন, নিচে অবশ্য কোনো সময়সীমা নেই, ঊর্ধ্বে হচ্ছে 40 দিন। 40 দিন ওনারা নামাজ পড়তে পারেন না সেই মাজুরতার কারণে। কিন্তু ইমামুল সানি আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিন তাশরিফ মুবারক নিলেন আসর থেকে মাগরিব অত্যন্ত কম সময়ে, এই কম সময়ের মধ্যে তিনি তাশরিফ মুবারক নিয়েছেন, অথচ এক ওয়াক্ত নামাজ ওনার ত্যাগ করতে হয়নি, কাজা হয়নি। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনারা যে পুত পবিত্র থেকে পবিত্রতম, যেটা আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম আর-রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুত পবিত্র থেকে পবিত্রতম করেছেন সব কিছু থেকে, যত প্রকার দোষ ত্রুটি যা কিছু থাকে, ত্রুটি বলতে আমরা যা বুঝি, সমস্ত ত্রুটি থেকে ওনারা মুক্ত পুত পবিত্র। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তারই বহিঃপ্রকাশ কিছু কিছু আমরা উপলব্ধি করতে পারি, উম্মত কিছু কিছু জানতে পারে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচাইতে বেশি খুশি হয়েছেন, উনি যেদিন তাশরিফ মুবারক নিয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খুশি মুবারকের কারণে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সবার মাঝে খুশির একটা বন্যা বয়ে যাচ্ছিল। সবাই খুশি, সবাই খুশিতে হাদিয়ে দিচ্ছেন। সেই দিনের যে খুশি, এই খুশির আর উম্মত সেদিনের মতো লাভ করতে পারবে না। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সেটাই চাচ্ছেন, তার পুনরাবৃত্তি ঘটাতে সারা কায়নাত যেন সেই দিনকে স্মরণ করে সেই খুশি তারাও যেন প্রকাশ করে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যেদিন নৈকট্য যেভাবে লাভ করেছিলেন, খুশি মোবারক লাভ করতে পেরেছিলেন, বরকত মোবারক লাভ করতে পেরেছিলেন, পুরো সমস্ত উম্মত যেন সেভাবে লাভ করতে পারে, তার এই ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল। সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার অনেকগুলো লকব মোবারক রয়েছে, তার মধ্যে একটা লকব মোবারক হচ্ছে সাইয়িদ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন ইন্নাবনি হাজা সাইয়িদুন
লাআল্লাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার এই সন্তান, আমার এই আওলাদ শরীফ হচ্ছেন সাইয়্যিদ সুবহানানন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। উনি এই লকব মুবারক হাদিয়া করেছেন, উনি বলছেন হাজা ইবনি সাইয়্যিদ লাআল্লাল্লাহু আন ইউসলিহা বিহি বাইনাল ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। মুসলমানদের দুটি দলের মধ্যে, বৃহৎ দলের মধ্যে তিনি সন্ধি করবেন, ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সত্যি তাই হয়েছে যে সম্মানিত খোলাফায়ে রাশিদিন, ওনাদের খেলাফতকাল ছিল 29 বছর 6 মাস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, খেলাফতু মিন উম্মতি, আল খেলাফতু মিন উম্মতি সালাসুনা সানা, যে আমার উম্মতের মাঝে খাস খেলাফত 30 বছর স্থায়ী হবে। যেই খেলাফত মুবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময় ছিল, সেই খাস খেলাফত মুবারক 30 বছর চলবে, এরপর পরিবর্তন সাধিত হবে তার মধ্যে। তো খাস যে খেলাফত মুবারক সেটা ছিল 29 বছর 6 মাস, আর বাকি যে 6 মাস, এই 6 মাস পূর্ণ করেছেন আমির মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ইমামুস সানি মিন আহলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুবহানাল্লাহি মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি 6 মাস পূর্ণ করে 6 মাস খেলাফত মুবারক পরিচালনা করে খোলাফায়ে রাশিদিনের যে 30 বছর সেটা পূর্ণ করেছেন। 6 মাস ওনার যখন খেলাফত মুবারক পূর্ণ হলো, 6 মাস পূর্ণ হয়ে 30 বছর যখন পূর্ণ হয়ে গেল, তখন তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খেলাফতের দায়িত্বভার অর্পণ করলেন। এজন্য উনি হচ্ছেন পঞ্চম খলিফা, খোলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা। এজন্য বলছি এই শব্দ আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ইমামুস সানি আলাইহিস সালাম কত নম্বর খলিফা? পঞ্চম খলিফা, খোলাফায়ে রাশিদিনের পঞ্চম খলিফা। কেন? বাইরে যাদের কাছেই শুনবেন তারা সবাই বলবে পঞ্চম খলিফা উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই, নাউযুবিল্লাহ, এরা সবাই জানে পঞ্চম খলিফা উমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই। এটা সম্পূর্ণ ভুল। পঞ্চম খলিফা হচ্ছেন ইমামুস সানি আলাইহিস সালাম। তিনি যখন দেখলেন যে মুনাফিকরা নানাভাবে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, এটা একসময় প্রকট আকার ধারণ করল, তিনি এগুলোকে হিকমতপূর্ণভাবে দমন করলেন। পরিশেষে এই ফিতনা ফাসাদগুলো দূর করার লক্ষ্যে, শান্তি সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে সম্মানিত খেলাফতি শান মুবারক হস্তান্তর করেন কাতেবহি সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে। ওনাকে তিনি পরবর্তীতে খলিফা নিয়োগ করলেন। তবে সন্ধি স্থাপিত হয়েছিল যে সাইয়্যিদু সাহাবী আহলি জান্নাহ হযরত ইমামুস সানি আলাইহিস সালাম, তিনি যে খিলাফত মুবারক ওনার হাতে অর্পণ করলেন, এর পরবর্তীতে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেসালি শান মুবারক প্রকাশ করবেন, তখন তিনি এই খিলাফত মুবারক ফিরিয়ে দিবেন, যেটা আহলু বায়ত শরীফ আলাইহিমুস সালাম ওনারা যার হকদার মেস্তাক, ওনারা সেই খেলাফত মুবারক পরিচালনা করবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাদা কাগজ লিখে পাঠিয়ে দিয়েছিলেন, সাদা কাগজ, যে আপনার যতগুলো শর্ত সব আপনি দিন, সমস্ত শর্তগুলো উনি বিনা দ্বিধায় মেনে নিয়েছেন, সেখানে উনি সিগনেচার করেছেন, উনি যত শর্ত দিয়েছেন সব কিছু মেনেছেন। কিন্তু যেদিন আজকের এই শাহাদত মুবারক দিবস ওনাকে পরপর 5 বার ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছিল,
উনি পাঁচবারই অজান্তে বিষ পান করেছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা শরীফে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে নিবেদন করার সাথে সাথে ওনার বিষ পানি হয়ে গেছে, উনি সেহাতি শান মোবারক প্রকাশ করেছেন। কিন্তু ষষ্ঠবার সব শেষে যে বিষ সেটা ছিল হীরক চূর্ণ। আমরা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জওয়ানোর থেকে শুনেছি যে উনি তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যখন উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যখন উঠতেন তখন সাধারণত তিনি পানি পান করতেন। তো যেই কলস মোবারক ছিল সেটা ছিল কাপড় দিয়ে ঢাকা যাতে কিছু না ফেলে, আর এটা হচ্ছে খাস সুন্নত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে সব কিছু ঢেকে রাখা সুন্নত, উনি সে ভালোভাবে ঢেকে রাখতেন যাতে কোনো কিছু না পড়ে। কিন্তু যে বিদ্রোহবাদী যারা ছিল, দুশ্মন যারা ছিল, তারা সেই কাপড়ের উপরেই হীরক চূর্ণ বিষ মিশ্রিত করে দিয়েছিল। উনি যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলেন, পানি মোবারক পান করলেন, ঢাললেন, পান করার পরে উনি ভুল উপলব্ধি করতে পারলেন যে বিষ ওনার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু এই বিষটা সাধারণ নয়, এটা অনেক কঠিন। উনি রওজা শরীফে তাসিম মোবারক নেবেন এমন ওনার অবস্থা ছিল না, উনি বুঝতে পারলেন আর উনি সেখানে দাঁত দিতে পারতেছেন না, সময় শেষ হয়ে আসছে। তখন তিনি ইমামুল সালিস আলাইহিসসালাম ওনাকে খবর দিলেন, উনি আসলেন, এসে বললেন এই সম্মানিত খেলাফত মোবারকের জন্য আমার সম্মানিত পিতা তিনি শাহাদতি শান মোবারক লাভ করেছেন, আমিও শাহাদতি শান মোবারক প্রকাশ করছি, কাজেই আপনি এই খেলাফত মোবারক থেকে দূরে সরে থাকবেন। কেননা এই খেলাফত মোবারক যে তারই জন্য এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, এখান থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। তিনি ওনাকে বললেন যে শর্ত দিয়েছিলাম সাইয়েদুনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনাকে যে উনি খেলাফত মোবারক ফেরত দিবেন, আপনি খেলাফত মোবারক ফিরিয়ে নেবেন না, ওনার কাছেই থাকবে, উনি যাকে উপযুক্ত মনে করেন তার কাছে অর্পণ করবেন, আপনি সেটা নেবেন না। এজন্য তিনি পরবর্তীতে উনি খেলাফত মোবারক গ্রহণ করেননি। আর ইমামুর রবি আলাইহিসসালাম পরবর্তীতে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে যে সবাইকে সেটা জানিয়ে দিয়েছেন তালিম তরবিয়তের মধ্য দিয়ে যে এখন মানুষের দিল ইসলাম করতে হবে, আত্মপরিশুদ্ধিতার কাজে মনোযোগ দিতে হবে। ব্যক্তি যদি ইসলাম না হয় তাহলে কখনো কখনো এই খেলাফত তার ফলফুসু হবে না, কারণ খাস খেলাফত 30 বছর সেটা অতিবাহিত হয়েছে, এরপরে পরিবর্তিত হয়েছে, পরিবর্তন সাধিত হয়েছে, আরও পরবর্তীতে হবে। কাজেই এরপরে মানুষের দিল ইসলাম আত্মপরিশুদ্ধিতার দিকে মনোযোগী হতে হবে। এর পরবর্তীতে যে 12 ইমাম ওনারা কেউ খেলাফত মোবারক গ্রহণ করেননি, আর সেই সময়ের যে সমস্ত তথাকথিত খলিফা ছিল এই খলিফাগুলো সবসময় ভয়ে তদস্থ থাকতো যে কখন যেন তাদের খেলাফতটা তারা হাতিয়ে নেয়, নাউজুবিল্লাহ, যেটা ওনারা চিন্তাও করেন না ওটাই তারা নিজেদের ভিতরে বদ্ধমূল করে নিয়ে সেই ইমাম আলাইহিসসালাম ওনাদেরকে তারা নানাভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন করছে, নাউজুবিল্লাহ মিন জালিক, এমনকি তারা শহীদ করেছে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন যে উনি একটা ইসলাহ করবেন, সংশোধন করবেন, তাই করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে রহমত মোবারক দিয়েছেন সাইয়েদুল শাবাবে আহলিল জান্নাহ, এটা আমরা সবাই জানি। এরপরে আরো কিছু রহমত মোবারক যেটা হয়েছে যে আশবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সবচাইতে অধিক সাদৃশ্যপূর্ণ। হাদিস শরীফে এসেছে যে হযরত ইমামুস সানি আলাইহিসসালাম লাম ইয়াকুন আহাদুন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইমামুস সানি আলাইহিসসালাম, সানি আলাইহিসসালামের থেকে আর কেউ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে সাদৃশ্যপূর্ণ ছিলেন না, অর্থাৎ সবচাইতে উনি ছিলেন সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। সম্মানিত হাজিরিন, আর এটার মধ্যে অনেক
হিকমত রয়েছে যে জাহির এবং বাতিন, জাহির বাতিন। আল্লামা তিমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মানুষ তার ভিতরে কি আছে, তার বাহ্যিকটা হচ্ছে তার শিরোনাম, বাহ্যিকটা দেখেই তার ভিতরটা অনুভব করা যায়। বাহ্যিক অবয়ব মোবারক যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনার সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ থাকে, তাহলে বাকিগুলো কি আছে সেটা ফিকির করতে হবে, ফিকির না করলে বোঝা যাবে না। একদিন আসরের নামাজ পড়ে বের হয়েছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম আলাইহিস সালাম, সাথে ইমামুল আউয়াল মিন আহলি বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজন আসতেছেন, আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। এমন সময় ইমামুস সানি আলাইহিস সালাম আসলেন, আসার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনি ওনাকে কোলে উঠিয়ে নিলেন, নিয়ে বলতে লাগলেন যে আপনাকে দেখছি যে হুবহু আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মতো, সুবহানাল্লাহ মুশফিকুল্লাহ সাল্লাম, হযরত কারামাল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম আপনার সাথে ওনার যে কোনো সাদৃশ্যতাই নেই, সমস্ত সাদৃশ্যতা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে, সুবহানাল্লাহ মুশফিকুল্লাহ আলাইহিস সালাম। ওনার আট আটটা রকম মোবারক আছেন, উনি সাহেবুল জুদ ও সাখা, সবচাইতে সর্বাধিক দানশীল ছিলেন তিনি পৃথিবীতে। আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের যে খুসুসিয়ত মোবারক আছে তার অন্যতম খুসুসিয়ত মোবারক হচ্ছেন ওনারা সাহিবুল জুদ ও সাখা, সবচাইতে বেশি দানশীল। কতটুকু দানশীল, একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশে একটা হাফসি গোলামকে দেখলেন, এ হাফসি গোলামকে দেখতেছেন যে গোলাম রুটি বের করে অর্ধেক তার কুকুরকে খাওয়াচ্ছে অর্ধেক নিজে খাচ্ছে, রুটিটা ভাগ করে করে অর্ধেক নিজে খাচ্ছে কুকুরকে খাওয়াচ্ছে। উনি দাঁড়িয়ে থেকে দেখলেন, দেখার পরে বললেন গোলাম তুমি এইভাবে ভাগ করে করে খাচ্ছ, সমান ভাগ করতেছো, একটু কম বেশি করতেছো না, এর কারণ কি বলতো? সেই গোলাম বলতেছে যে ওই কুকুর তার চোখে ফাঁকি দিতে আমার লজ্জাবোধ করতেছে, বেশি খেতে আমার লজ্জাবোধ করতেছে, এই জন্য আমি সমান সমান ভাগ করে খাচ্ছি। এই কথা শুনি উনি এত খুশি হইলেন, হয়ে বললেন যে তোমার নাম কি, তুমি কার গোলাম? বললেন যে আবার ইবনে হাব্বান, তার গোলাম। উনি বললেন এই বাগানের মালিককে, সেও ওই হাবান ইবনে হাবানের। উনি বললেন যে তুমি এখানে বসে থাকো আমি আসতেছি, গিয়ে তার কাছ থেকে ওই বাগান সহ গোলাম খরিদ করলেন, খরিদ করে গোলামের কাছে এসে বললেন গোলাম আমি তোমাকে খরিদ করেছি এই বাগান সহ। এই কথা বলার সাথে সাথে গোলাম দাঁড়িয়ে গেল, গিয়ে বললেন, ওই গোলাম বলতেছেন যে সমস্ত আনুগত্য আল্লাহ পাক ওনার জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য, আর এখন থেকে আপনার জন্য সমস্ত আনুগত্য। উনি বললেন যে আমি তোমাকে আজাদ করে দিলাম, আর এই যে বাগান, এই বাগানটা আমি তোমাকে হাদিয়া করে দিলাম, সুবহানাল্লাহ মুশফিকুল্লাহ আলাইহিস সালাম। এরকম ইতিহাস দানের পৃথিবীতে কেউ স্থাপন করতে পারেনি, শুধু মামদু মুশফিকুল্লাহ আলাইহিস সালাম তিনি করতেছেন, সুবহানাল্লাহ মুশফিকুল্লাহ আলাইহিস সালাম। এরকম দান পৃথিবীতে আর কেউ করতে পারেনি। আহলুল বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের খাস খুসুসিয়ত মোবারক যথাযথ, তো ওনাদের সানাসিমত করে কখনো শেষ করা যাবে না। শুধু আমরা শুনলাম, আলোচনা করলাম, এই আশায় যেন আমরা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সম্মানিত আহলুল বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের খাস কুরবত মোবারক, সন্তুষ্টি মোবারক, নৈকট্য মোবারক লাভ করতে পারি, আজীবন যেন ওনাদের গোলামিতে আমরা আবদ্ধ থাকতে পারি। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলুল বাইত শরীফ আলাইহিস সালাম, আপনারা আমাদের খাসভাবে কবুল করুন এবং সমস্ত ভুল ত্রুটি গোস্তাকে বেয়াদবি ক্ষমা করে আপনাদের নুরুদ দারারত মোবারকে আমাদেরকে আজীবন ঠাই দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা 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 সম্মানিত হাজিরিন ওয়া সামিইন, আপনারা
শুনছেন কুলকায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমহান মহাসম্মানিত সৈয়দুল আয়াত শরীফ উনার বিশেষ শান মুবারক সৈয়দুস শাবাবি আহলিল জান্নাহ সিপ্ত রসুলিল্লাহ আল রসুলিল্লাহ সৈয়দুনা হযরত ইমাম উসানি মিন আহলে বাইতি রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শাহাদতি শান মুবারক প্রকাশ দিবস এবং আফদালুল আউলিয়া মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌস সামদানি হযরত মুজাদ্দিদ আলফসানি রহমতুল্লাহি আলাইহি ওনার পবিত্র বিশালী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ওয়াদ শরীফ মিলাদ শরীফ ও মকবুল মোনাজাত শরীফ ওনার মাহফিল সম্মানিত এবং মহাপবিত্র এই মাহফিলে এতক্ষণ যাবৎ আলোচনা করে আসছিলেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ওনার বিশিষ্ট মোয়াল্লিম এবং মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র ওনার বিশিষ্ট গবেষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হালিম ভাই সম্মানিত এবং বরকতপূর্ণ এ মাহফিলের এ পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একখানা পবিত্র কাসিদা শরীফ কাসিদা শরীফ নিয়ে আসছেন মোহাম্মদ রোহিত হাসান ভাই কাসিদা শরীফখানা নিয়ে আসছেন মোহাম্মদ রোহিত হাসান ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ছন্দ মালাতে নীত কোন কারুকাজ সবই তো রস মোরেবাজ তবুও অধম ফরিয়াদ করি যে হাজার বার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিলটা অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার ছন্দ মালাতে নীত কোন কারুকাজ সবই তো রস মোরেবাজ তবুও অধম ফরিয়াদ করি যে হাজার বার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিলটা অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনির কারবার শাওন রাতে মাসুকি শরণাপন মনে ইশকের পিপাসা এই প্রাণে নিসবত চাই মালিক থাকব অনন্ত তাবেদার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিলটা অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন নূর পাগল মনের কারবার পাব কি অধম আপনায় যে যায় সাহি ভরসায় কেহ নাই জগতে আমার আপনি মহাশয় মম রাহবার আপনি মহাশয় মম রাহবার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিলটা অন্ধকার আবদার করছি গুনাহগার
আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার ছন্দ মালাতে নেই তো কোন কারুকাজ সবই তো রস মোরেবাজ তবুও অধম ফরিয়াদ করি যে হাজার বার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিল অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার শাওন রাতে মাসুকি শরণ আপন মনে ইশকের পিপাসা এই প্রাণে নিসবত চাই মালিক থাকবো অনন্ত তাবেদার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমার দিল অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার পাবো কি অধম আপনায় যে যাই শাহি ভরসায় কেহ নাই জগতে আমার আপনি মহাশয় মম রাহবার আপনি মহাশয় মম রাহবার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমারি দিল অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার ইয়া মালিক শাহজাদা সরওয়ার আমারি দিল অন্ধকার আবদার করছি গুনাহগার আসুনি দিল মাঝারে একবার দেখুন মোর পাগল মনের কারবার সালামু আলাইকুম রাহমাতুল্লাহ মারহাবা 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 সম্মানিত হাজরিন আমাদের মাঝে এতক্ষণ যাবৎ অত্যন্ত মনোমুগ্ধকর একখানা কাসিদা শরীফ উপহার দিলেন মোহাম্মদ রহিত হাসান ভাই মুআজ্জাজ হাজরিন আপনারা শুনছেন মালিকুত তামাম কাসি উন্নিয়ান সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতে শান মোবারক প্রকাশ দিবস মহাসম্মানিত মহাপবিত্র সৈয়দ ও সৈয়দ ইশুহুরুল আজম শরীফ মহাসম্মানিত রবিউল আউয়াল শরীফ ওনার সৈয়দ ও সৈয়দুল আদাল শরীফ মহাসম্মানিত বারুই শরীফ ওনার সম্মানার্থে কুলকাইনাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকালব্যাপী জারিকৃত সুমহান সম্মানিত সৈয়দুল আয়াজ শরীফ ওনার মধ্যে আকাসুল খাস বিষয় সম্পর্কে বিশেষ ইন্তজামে যিনি খলিফাতুল্লাহ খলিফাতুর রসুলিল্লাহ ইমামুল আইম্মা মাহিউসুন্না কুতুবুল আলম সৈয়দ মুজাদ্দিদ আজম মাংগু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সুমহান মোবারক পৃষ্ঠপোষকতায় 63 দিন ব্যাপী প্রতিযোগিতা শরীফ ওয়াজ শরীফ মিলাদ শরীফ সামা শরীফ ও মকবুল মোনাজাত শরীফ ওনার মা পীর সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আজকে যে আকাসুল খাস বিষয় মোবারক তা হচ্ছেন সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ সিদ্দ রসুলিল্লাহ আল রসুলিল্লাহ আল ইমাম সৈয়দ কবিরুশান সৈয়দ শুহাদা
নকশায় হাবিবি সাইয়েদুনা হযরত ইমাম হুসাইন বিন আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র শাহাদতি শান মুবারক প্রকাশ ওনার দিবস মুবারক এবং আফজালুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি নূরে মুকাররম বদরুদ্দিন সাইয়েদুনা হযরত মুজাদ্দিদ আলফসানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার পবিত্র বিশাল শান মুবারক প্রকাশ দিবস সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আজিমুস শান রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামত সমৃদ্ধ মাহফিল ওনার মাঝে এখন রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা নিয়ে আসছেন ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র ওনার প্রধান গবেষক মাসিক আল বাইনা শরীফ দৈনিক আল ইনসান শরীফ ওনাদের নির্বাহী সম্পাদক বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট গবেষক মুফতিউল আজম আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ ভাই আবুল খায়ের মোহাম্মদ আজিজুল্লাহ ভাই তিনি ওনার শুরু থেকে পরবর্তী ৪৫ মিনিট তিনি ওনার মহামূল্যবান আলোচনা পেশ করবেন কটা পর্যন্ত লাস্ট টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد والشكر لشيخنا ومرشدنا العظيم وعلى أهل بيته الكريم عليهم السلام أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك آله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك آله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك آله وسلم সমস্ত প্রশংসা সানা সিফত শুকরিয়া যিনি খলিফাতুল্লাহ খলিফাতু রাসূলিল্লাহ মুজাদ্দিদ আজম গাউসুল আজম সাইয়েদুল আউলিয়া জব্বারুল আউয়াল কবিউল আউয়াল আখাসুল খাস আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম আল মুতাহহার আল মুতাহহির সাইয়েদুনা ইমামুল উমাম রাজার বাগ শরীফ ওনার মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার জন্য এবং ওনার পুত পবিত্র আল মুতাহহার আল মুতাহহির হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের জন্যই সুবহানা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাদের মোবারক দয়া দান ইনসানে কুল কায়নাতবাসী সকলেই লাভ করেছেন ইতিহাসে প্রথম নজিরবিহীন বেমিসাল ফজিলতযুক্ত সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে আজম ঈদে আকবর পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অর্থাৎ মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আরো লাভ করেছে ইতিহাসে প্রথম নজিরবিহীন বেমেসাল ফজিলত যুক্ত অনন্তকাল ব্যাপী জারিকৃত সুমহান সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। পাশাপাশি কায়নাতবাসী বিশেষ ফজিলতযুক্ত মর্যাদা সম্পন্ন নিয়ামতপূর্ণ আয়ামুল্লাহ শরীফ ওনার সম্মানার্থে বিশেষ বিশেষ মাহফিল লাভ করেছেন সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সে মহাসম্মানিত মহাপবিত্র আয়ামুল্লাহ শরীফ ওনাদের মধ্যে আজ মহাসম্মানিত মহাপবিত্র আটাইশে সফর শরীফ, এই আটাইশে সফর শরীফ বিশেষ ভাবে মর্যাদা সম্পন্ন ফজিলতপূর্ণ নিয়ামতপূর্ণ নাজাতপূর্ণ একটি আয়ামুল্লাহ শরীফ সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমরা অনেকেই ইতিমধ্যে অবগত হয়ে গেছি যে মহাসম্মানিত মহাপবিত্র আয়ামুল্লাহ শরীফ মহাপবিত্র আটাইশে সফর শরীফ কি কারণে আয়ামুল্লাহ শরীফ ওনার অন্তর্ভুক্ত এবং সম্মানিত মর্যাদাবান ফজিলতপূর্ণ সুমহান আটাইশে সফর শরীফ সম্মানিত শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন সাইয়্যিদুস শাবাব আহলিল জান্নাহ সাইয়্যিদুস সুহাদা খলিফাতুল মুসলিমিন সিপ্তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমামুস সানি মিন আহলে বাইতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। জোরে সোরে বলুন সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যার কারণে এই সুমহান আটাইশে সফর শরীফ বেমেসাল ফজিলত মর্যাদা মর্তবা নিয়ামত রহমত বরকত সাকিনার অধিকারী। দ্বিতীয়ত এই সুমহান আটাইশে সফর শরীফ পবিত্র বেসালি শান মোবারক প্রকাশ করেন যিনি আফজালুল আউলিয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সমদানি শেখ আহমদ ফারুকি সেরহিন্দি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহি আলাই তিনি সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এদিক থেকেও সুমহান আটাইশে সফর শরীফ বেমেসাল ফজিলতযুক্ত সম্মানিত মর্যাদাবান এবং নিয়ামতপূর্ণ একটি রাত এবং দিন সুবহানা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ইমামুস সানি মিন আহলে বাইতে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়ে আপনারা একটু আগেই আলোচনা শুনেছেন।
ওনার সাওয়ানে উমরে মুবারক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। আমি সেদিকে যাব না। আমি আফজালুল আউলিয়া কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হযরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহি আলাই ওনার সম্পর্কে ওনার সাওয়ানে উমরে মুবারক থেকে কিঞ্চিত আলোচনা করার কোশিশ করব। সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহি সালাম আহলু বাইত শরীফ আলাইহিমুসসালাম ওনাদের নূরুদ দারাজাত মোবারকে সে তৌফিক কামনা করছি। সবাই বলে আমিন। আফজালুল আউলিয়া হযরত মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহি আলাই ওনার সম্পর্কে জানার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, বুঝতে হবে যে আউলিয়াই কেরাম ওনাদের গুরুত্ব কতটুকু, ওনাদের শান মান মর্যাদা মর্তবা ফজাইল ফজিলত কতটুকু। আজকে মানুষ হযরত আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিম ওনাদের সম্মান মর্যাদা মর্তবা ফজাইল ফজিলত সম্পর্কে সম্পূর্ণরূপেই বেখবর। এক শ্রেণীর গোমরা বেদাতি ভণ্ড ধোকাবাজ প্রতারক মানুষের ইমান নষ্টকারী এক শ্রেণীর লোক আছে যারা হযরত আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহি আলাইহিম ওনাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে থাকে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এলোমেলো কথা বলে, সাধারণ মানুষকে ওনাদের থেকে ফিরায় রাখার চেষ্টা করে, কোশিশ করে। এই ভণ্ড গোমরা বেদাতি বাতিল ফেরকার লোকদের একটা মিথ্যা অপপ্রচার হচ্ছে। তারা বলে থাকে যে আউলিয়াই কেরাম ওলি আল্লাহ ওনারা আমাদের কি উপকার করবেন, ওনারা আমাদের কি উপকার করবেন, পরকালে ওনারা আমাদের কোনো উপকার করতে পারবেন না। কারণ যেখানে নবী রসুল আলাইহিমুসসালাম ওনারা ইয়া নফসি করবে সেখানে আল্লাহর ওলিরা কি করবে। জোরে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাধারণ মানুষদেরকে তারা কিভাবে ধোকা দেয়, এদের বিভ্রান্তির কারণে সাধারণ লোক আউলিয়ায়ে কেরাম ওনাদের থেকে দূরে থাকে, আউলিয়ায়ে কেরাম ওনাদের গুরুত্ব বুঝে না, ওনাদের সম্মান মর্যাদা মর্তবা বুঝে না। কিভাবে ধোকা দেয় যে নবী রসুল আলাইহিমুসসালাম একমাত্র আমাদের যিনি নবী এবং রসুল নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ব্যতীত সবাই তো ইয়া নফসি করবে, তাহলে ওনারা পরকালে আমাদের কি উপকার করবেন, কি ফায়দা দিবেন। নাউজুবিল্লাহ। আরে ভণ্ড গোমরা বেদাতি জাহেল, তুমি সাধারণ মানুষদেরকে ধোকা দিতে পারবা, কিছু লোককে ধোকা দিতে পারবা, কিন্তু সবাইকে ধোকা দিতে পারবা না, ঠিক না ব্যা? ঠিক, কোনোদিন পারবা না। অন্যান্য নবী রসুল আলাইহিমুসসালাম ইয়া নফসি করবেন, এর অর্থটা কি? তাহলে কি নবী রসুল আলাইহিমুসসালাম ওনারা নিজেদের নাজাতের জন্য চিন্তিত? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী রসুল আলাইহিমুসসালাম ওনাদের ব্যাপারে বলা হয়েছে ওনারা হচ্ছেন মাসুম নিষ্পাপ, ওনারা মাসুম নিষ্পাপ, ওনারা আল্লাহ পাক কর্তৃক মনোনীত, আল্লাহ পাক ওনার সম্মানিত বান্দা এবং নবী রসুল, ঠিক না ব্যা? ঠিক, যদি মাসুম হন আল্লাহ পাক ওনার সম্মানিত বান্দা এবং রসুল নবী রসুল হয়ে থাকেন, তাহলে কি ওনাদের কোনো চিন্তা থাকতে পারে, পেরেশানি থাকতে পারে, নাজাতের কোনো চিন্তা থাকতে পারে? কোশ্চিন কালেও না, বরং
উনাদের উসিলাতেই উম্মত নাজাত লাভ করবে। সুবহান আমন্দ মুর্শিদ লাভ। পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে, ইয়াশফাউ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামত দিবসে তিন প্রকার ব্যক্তিত্ব ওনারা সুপারিশ করবেন। কয় প্রকার? তিন প্রকার ব্যক্তিত্ব ওনারা সুপারিশ করবেন। প্রথম বলা হয়েছে আল আম্বিয়াউ আলাইহিমুস সালাম, প্রথমেই সুপারিশ করবেন হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা। সুবহান আমন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ উনি হচ্ছেন শাফাত ওনার মালিক এবং শাফাতে কুবরা ওনার মালিক হচ্ছেন আল্লাহর হাবিব। সুবহান আমন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম সুপারিশ করবেন, কাদেরকে করবেন? ওনাদের উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন। সুবহান আমন্দ মুর্শিদ। আর এই নাদান মূর্খগুলো কি বলছে? বলছে ওনারা চিন্তায় থাকবেন, পেরেশানিতে থাকবেন, ইয়া নাফসি করবেন। তা ওনারা যদি চিন্তায় থাকেন, পেরেশানিতে থাকেন, তাহলে উম্মতকে কি করে নাজাত দিবেন? এখানে স্পষ্ট বলা হয়েছে ওনারা উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিবেন। সুবহান আমন্দ মুর্শিদ। দ্বিতীয়ত বলা হচ্ছে সুম্মাল ওলামা, দ্বিতীয়ত হচ্ছে যারা আলিম ওলামা, অর্থাৎ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া সত্যিকার অর্থে ওনারাই হচ্ছেন ওলি আল্লাহ, আউলিয়াই কিরাম। সুবহান আমন্দ মুর্শিদ। ওনাদের সুপারিশের কারণে অসংখ্য অগণিত লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহান আমন্দ মুর্শিদ জান্নাতে প্রবেশ করবে। তিন নম্বর বলা হচ্ছে সুম্মা সুহাদা, যারা শহীদ হয়েছেন ওনারা সুপারিশ করবেন, ওনাদের সুপারিশের কারণে অসংখ্য লোক জান্নাতে প্রবেশ করবেন। এখন এখানে হাদিস শরীফে স্পষ্ট বলে দেয়া হলো যে নবী রাসূল ওনারা সুপারিশ করবেন, ওনাদের সুপারিশে জান্নাতে যাবে, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, ওনাদের সুপারিশের কারণে অসংখ্য লোক জান্নাতে যাবে। যেখানে আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উম্মত ওনাদের মধ্যে যারা আউলিয়ায়ে কেরাম, ওনাদেরই কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, পেরেশানি নাই, ঠিক না বে? ঠিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। সাবধান, নিশ্চয়ই মহান আল্লাহ পাক ওনার যারা ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও না পরকালেও না। সুবহান আমন্দ মুর্শিদ কিবলা। আছে কোনো চিন্তা, কোনো ভয় আউলিয়া কেরাম ওনাদের? আছে কোনো চিন্তা ভয়? নাই। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, হাশর ওনার ময়দানে কিছু বান্দা বান্দি তারা সিংহাসনের মধ্যে বসা থাকবে, সিংহাসনের মধ্যে বসা থাকবেন, চেহারা নুরানি, ওনাদেরকে দেখে অন্যান্য নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা বলবেন ওনারা কারা, এত শান শওকত, এত মর্যাদা মর্তবা ফজিলত, ওনারা কারা? তখন বলা হবে যে ওনারা হচ্ছেন আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারই একদল উম্মত। সুবহান আমন্দ মুর্শিদ কিবলা, এত শান শওকত মর্যাদা মর্তবা ফজাইল ফজিলত। এমন সময় দেখা যাবে ওনাদেরকে বলা হবে যে আপনারা জান্নাতে যান, আপনাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, আপনারা জান্নাতে যান।
ওনারা বলবেন যে আমরা তো দুনিয়াতে জান্নাত ওনার জন্য ইবাদত করি নাই, আমল করি নাই, আমরা তো জান্নাত চাই না। যখন এই কথা বলবেন তখন খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জালালিয়াত ওনার সাথে বলবেন, তাহলে জাহান্নামে যান, তাহলে জাহান্নামে যান। এই কথা বলতে দেরি কিন্তু ওনারা সিংহাসন থেকে লাফ দিয়ে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবেন। জাহান্নামের ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় যাবে, বলবেন বারে এলাহি ওনাদেরকে ঠেকান, থামান, কারণ ওনাদের এক চুল পরিমাণ যদি জাহান্নামের ভিতরে প্রবেশ করে ওনাদের অন্তরে আপনার যে এশকের আগুন জ্বলছে ওই এশকের আগুনে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ মুর্শিদুল্লাহ। তখন খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন আপনারা থামুন, ওনারা থামবেন। খলিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন আসলে আমি আজকে শেষ পরীক্ষা করলাম, আপনারা দুনিয়াতে গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করেন নাই, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্যই ইবাদত করেছিলেন, আমল করেছিলেন। আজকে আমি শেষ পরীক্ষা করলাম যে জান্নাত সামনে, আপনারা জান্নাতের কথা শুনে জান্নাতে চলে যান কিনা, আবার জাহান্নামের সামনে জাহান্নামে ভয় আছে কিনা বা জাহান্নামের জন্য ভয়ে ইবাদত করেছেন কিনা সেটা আমি পরীক্ষা করলাম। আজকে দেখলাম না, আপনারা জান্নাত চান না, জাহান্নামকেও ভয় করেন না, আপনারা আমাকেই চান। তখন আল্লাহ পাক ওনার রেজামন্দি সন্তুষ্টির দিদার মোবারক দান করবেন। সুবহানাল্লাহ মুর্শিদুল আলাইহিস সালাম। এখন এই ঘটনা বলার আমার কারণ হচ্ছে যে হাশরের ময়দানে এমন উন্মত থাকবেন যারা কোনো চিন্তায় থাকবেন না, কোনো পরেশানিতে থাকবেন না, ওনাদের শান মান দেখে সবাই অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ মুর্শিদুল্লাহ। তাহলে ওনাদের যদি এই অবস্থা হয় নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের অবস্থা কি হবে হাশরের ময়দানে? ওনাদের শান মান মর্যাদা মর্তবা কতটুকু? ইখলাস ওনার সাথে আমলকারীদের মর্যাদা যদি এতটুকু হয় নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের মর্যাদা কতটুকু? কি করে এই কথা বলা যেতে পারে যে ওনারা ইয়া নফসি করবেন, চিন্তায় থাকবেন, ওনারা আর ওলিয়াল্লাহরা কি করবেন? তুমি বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক কথা। আরে নবী রাসূল আলাইহিমুসসালাম তো অনেক উপরে, আউলিয়ায়ে কেরাম ওনারা কেউ চিন্তায় থাকবেন না, পরেশানিতে থাকবেন না, আউলিয়ায়ে কেরাম ওনাদের উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি লোক নাজাত লাভ করবে। সূরা বলুন সুবহানাল্লাহ, অসংখ্য লোক নাজাত লাভ করবে, এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কাজে আউলিয়ায়ে কেরাম ওনাদের গুরুত্ব অপরিসীম, আর অপরিসীম বলেই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফ ওনার মধ্যে আউলিয়ে কেরামের সম্মান মর্যাদা মর্তবা তুলে ধরেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসংখ্য হাদিস শরীফ বর্ণনা করেছেন, হাদিস শরীফ বর্ণনা করেছেন আউলিয়ে কেরাম ওনাদের সম্মান মর্যাদা সম্পর্কে। ইরশাদ মোবারক করেন আহিব্বু আউলিয়া আল্লাহ ফা ইন্নাহুম হুমুল মাকবুলুন। আহিব্বু, তোমরা মহব্বত করো, তাজিম করো, তাকরিম করো, অনুসরণ করো, অনুকরণ করো, কাদেরকে? আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক ওনার ওলিদেরকে। সুবহানাল্লাহ মুর্শিদুল্লাহ। ওনাদেরকে মহব্বত করো, তাজিম তাকরিম করো, সম্মান করো, কেন? ফা ইন্নাহুম হুমুল মাকবুলুন, কারণ আউলিয়ায়ে কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনারা খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনার দরবারে মাকবুল। জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদুল্লাহ। ওনার দরবারে মাকবুল, আউলিয়ায়ে কেরাম যদি মাকবুল হয়ে থাকেন আল্লাহ পাক ওনার দরবারে, তাহলে আউলিয়ায়ে কেরাম ওনাদের উসিলায় বান্দা বান্দি নাজাত পাবে কিনা? জোরে বলেন, অবশ্যই পাবে। নিয়ামত পাবে কিনা? অবশ্যই নিয়ামত পাবে, দুনিয়াতে নাজাত পাবে,
দুনিয়াবী বালা মুসিবত আজাব গজব এবং অভাব অনটন দুনিয়াবী সমস্ত সমস্যার থেকে তারা নাজাত লাভ করবে আউলিয়া কেরাম ওনাদের উসিলায়। শুধু তাই না, আউলিয়া কেরাম ওনাদের উসিলায় তারা আল্লাহর ওলি হবে। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা ইসলাম। আবার পরকালেও তারা আউলিয়া কেরাম ওনাদের উসিলায় নাজাত লাভ করে জান্নাতে যাবে। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তেমনই একজন আল্লাহ পাক ওনার ওলি হচ্ছেন আফজালুল আউলিয়া কুতুবে রব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাই তিনি। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার উসিলাতে লক্ষ লক্ষ অসংখ্য অগণিত লোক নাজাত লাভ করবে, এটা পবিত্র হাদিস শরীফ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। পৃথিবীর ইতিহাসে যিনি সবচেয়ে বেশি কিতাব লিখেছেন বলা হয় তিনি হচ্ছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি সুলতানুল আরিফিন। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস শরীফ বর্ণনা করেছেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু সিলাহ ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি কাযা ও কাযা মিনান নাস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার উম্মত ওনাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব আগমন করবেন, ওনাকে সেলা লকব মোবারক প্রদান করা হবে। সিলা সংযোজনকারী, সংযোজনকারী সেলা। আর ওনার শাফাত মোবারক, ওনার উসিলায় অসংখ্য অগণিত কাজা ও কাজা মিনান নাস, অসংখ্য অগণিত মানুষ তারা নাজাত লাভ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা। বলে আউলিয়া কেরাম ওনাদের দ্বারা মানুষ কি ফায়দা পাবে, ওনারা কি উপকার করবে। হাদিস শরীফ ওনার মধ্যে বলে দেওয়া হচ্ছে ওনাদের উসিলা অসংখ্য লোক নাজাত লাভ করবে, অসংখ্য লোক। অন্য হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, ইউবআসু রাজুলুন আলা আহাদা আশার মিয়াতে সানা ওহুয়া নূরুন আজিম ইসমুহু ইসমি বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি রিজালান উলুফা। এই পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে একাদশ হিজরি শতকের শুরুতে, একাদশ হিজরি শতকের শুরুতে এমন একজন ব্যক্তি জমিনে আগমন করবেন যিনি এক মহান নূর মোবারক হবেন। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা। মহান নূর, ইসমুহু ইসমি, ওনার নাম মোবারক হবে আমার নাম মোবারক ওনার অনুরূপ। বাইনা সুলতানাইনিল জাবিরাইন, দুজন জালিম বাদশার মধ্যখানে উনি আগমন করবেন। ইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতিহি রিজালান উলুফা, ওনার সুপারিশ মোবারক ওনার উসিলায় লক্ষ লক্ষ অগণিত লোক নাজাত লাভ করবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহান আমান্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওনার মোবারক উসিলায় অসংখ্য লোক নাজাত লাভ করবে। এখন আসুন হযরত মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহি আলাই, ওনার সুপারিশের কারণে যদি অসংখ্য লক্ষ লক্ষ অগণিত লোক নাজাত লাভ করে, তাহলে যে মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহি আলাই তিনি মুজাদ্দিদে আজম গাউসুল আজম সৈয়দুল আউলিয়া জব্বারুল আউয়াল কবিরুল আউয়াল ইমামুল উমাম আলাইহিস সালাম সৈয়দুনা রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নিকট বায়াত গ্রহণ করেছেন। তাহলে সেই মুজাদ্দিদে আজম আলাইহিস সালাম ওনার উসিলায় মানুষ কত কত লক্ষ লক্ষ কোটি কোটি লোক নাজাত লাভ করবে, সেটা চিন্তা ফিকির করতে হবে। ঠিক না? ঠিক।
মূলত সেটা বর্ণনা করে শেষ।